কাশ্মীর শুধু একটা জায়গা নয়, বরং একটি আবেগ যা প্রতিটি মানুষ অনুভব করতে চায়। বয়ে যাওয়া নদী, চকচকে জলপ্রপাত, মনোরম পরিবেশ এবং সবুজ বনভূমি পর্যটকদের সবসময় আকর্ষণ করে। কাশ্মীর পৃথিবীতে স্বর্গ নামেও পরিচিত, বিশ্বের অন্যতম সুন্দর স্থান। তোমরা একা যাও বা তোমাদের প্রিয়জনদের সাথে ছুটি কাটাতে যাও, বিশ্বের বিশৃঙ্খলা এড়াতে এবং নিজের শান্তি খুঁজে নিতে কাশ্মীরই হচ্ছে সেরা গন্তব্য। তাই আজ 2 এপ্রিল 2024 আমাদের আজ থেকে শুরু হচ্ছে কাশ্মীর ভ্রমণ পর্ব। কাশ্মীর। আর আজকে আমাদের এই জার্নিতে আমরা জার্নি করতে যাচ্ছি 1213 শিয়ালদা থেকে নিউ নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, আপ রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটা প্রায় 18 ঘন্টা, প্রায় 460 কিলোমিটার কভার করে আমাদের পৌঁছে দেবে নিউ দিল্লিতে। আজকে আমাদের জার্নি হবে কিন্তু AC 2 টায়ারে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আমরা যখন কেটেছিলাম, ভাড়া ছিল শিয়ালদা রাজধানীর AC 2 টায়ারে 3150 টাকা দিয়ে কেটেছিলাম। ওটা কিন্তু পুরো ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। এখন যদি তোমরা কেউ কাটো রিসেন্ট, মানে ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল যেহেতু ওটা এখন হয়ে গেছে, ওটা 4100 সামথিং হয়ে গেছে, মানে 999 টাকা ডাইনামিক ফেয়ার হয়ে গেছে। থ্রি টায়ারের জন্য এটা অ্যাপ্লিকেবল, আর 2 টায়ারের জন্য অ্যাপ্লিকেবল, আর ফার্স্ট এসির জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। ফার্স্ট এসির জন্য 5200 টাকার মতো পুরো একদম ফিক্সড প্রাইস থাকে। আর তোমরা ভাবতে পারো কাশ্মীর যাচ্ছি কিন্তু রাজধানী করে, হ্যাঁ, কাশ্মীর যাওয়ার কিন্তু আরও 3 ট্রেন রয়েছে। যেটা হচ্ছে, প্রথম ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। দ্বিতীয় ট্রেন হচ্ছে হামসাপুর এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিনই ছাড়ে, সোমবার করে শিয়ালদা থেকেই ছাড়ে, এখান থেকেই ছাড়ে। আর একটা হচ্ছে কলকাতা থেকে জম্মু তাওয়াই, ওটা হচ্ছে ডেলি ছাড়ে। এই 3টে ট্রেন আছে। আর আমাদের জার্নিটা একটু স্লাইটলি ডিফারেন্স হতে চলেছে। আমরা এখান থেকে ফার্স্ট যাবো দিল্লি, যাবো দিল্লি থেকে ওখান থেকে আবার যাবো, আবার রাজধানী ধরবো। মানে আমাদের এই এই জার্নিতে কিন্তু দুখানা রাজধানী রয়েছে, সেটা কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ দুখানা রাজধানীর কিন্তু ভিডিও সফর তোমাদের কিন্তু আমরা এই ভিডিওটাতে দেখাবো। তাই ভিডিওটাতে কিন্তু পুরোটা কমপ্লিটলি ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থাকো। আর ওখান থেকে আমরা ধরবো হচ্ছে জম্মু রাজধানী, মানে নিউ দিল্লি থেকে জম্মু রাত্রিবেলা 8:40 ট্রেন, আর জম্মুতে আমাদের নামিয়ে দেবে 4:05। এখানে নরম পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেটও রয়েছে। এই হচ্ছে ফার্স্ট এসির ইন্টেরিয়ার, পুরো নিট অ্যান্ড ক্লিনই আছে। এটা কেবিন, আর দুটো সিট হলে কূপও আছে ফার্স্ট এসি। লোক নেই বলে দেখাতে পারলাম। তো এই শিয়ালদা রাজধানীর আমাদের এই টোটাল জার্নিতে টোটাল 7খানা স্টপেজ আছে। কিন্তু আমাদের যদি শিয়ালদা ধরি তাহলে 8খানা, নাহলে 7খানা স্টপেজ আছে। প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ, তারপরে গয়া, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেটা আমরা আগে মুঘলসরাই বলে জানতাম, তারপরে কানপুর সেন্ট্রাল, যেখানে আমার বড় পিসির বাড়ি, আর হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের নিউ দিল্লি। 4:50 আর ছেড়ে দিল পুরো একদম রাইট টাইমে আমাদের শিয়ালদা থেকে নিউ দিল্লির পথে। আবার দেখা হবে 15 দিন বাদে ঠিক এই স্টেশনে।
চারটে জলের বোতল কিন্তু ছাড়তে না ছাড়তেই দিয়ে চলে গেল। কাঁচটা কিন্তু বাইরে থেকে ভীষণই হেজি, মানে খুব একটা ভালো ক্লিয়ারেন্স কিন্তু নেই, দেখা যাচ্ছে না কিছু। শহরের ব্যস্ততা ছেড়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। বড় বড় ঘরবাড়িগুলো কোথায় যেন সব আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। ডানকুনি ছাড়তে কিন্তু স্পিড নিয়ে নিয়েছে 130। এই চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। কটার সময় সার্ভ করলো? 5:30, 5:30 সময় ভেজ স্যান্ডউইচ দিয়েছে। আর এখানে নিশ্চয় একটা খাস্তা কচুরি আছে, গরমই আছে। আর এখানে একটা ওই ঝালমুড়ি টাইপের দিয়েছে, ভেলপুরি লেখা রয়েছে, দেখা খুলে দেখা যাক খেয়ে। এটা চায়ের কিট দিয়েছে, টিকিট। আচ্ছা, সোন পাপড়ি দিয়েছে, আর এখানে একটা টমেটো কেচাপ দিয়েছে। শ্রেয়া লাগেজ খুলছে, এর ভেতর আমাদের পুরো সরঞ্জাম আছে খাবারের। এই হচ্ছে চায়ের সাথে শাঁকা বিস্কুট। শাঁকা বিস্কুট মানে বুঝতে পারলে না তো, দেখাচ্ছি খুলে খুলে দেখো। এটা হচ্ছে মামিস কিচেন স্পেশালিটি। এই যে এগুলো, এটা হচ্ছে ওই ব্রিটানিয়া মেরিগোল্ড, মেরিগোল্ড গুলোকে চাটুতে সেকে আর ওই কুড়মুড়ে বানানো। তুমি এত ভালো করে সার্ভ করে দিচ্ছ, তোমার নামটাই জানা হয়নি। আমার নাম তপন ভৌমিক। আচ্ছা আচ্ছা, এখন আগে স্যুপ দিত, এখন স্যুপ দেয় না? এই করোনা হয়েছিল না, তারপর থেকে স্যুপ বন্ধ হয়েছে, যা চালু হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ওই ফ্লাস্কের মধ্যে গরম জল দিই, সেটাও দেয়, এটাও দিয়েছে এখন। আচ্ছা, তার সাথে কি বলুন তো, জল ঢেলে দেবো তো, রেখে দেয় এসিতে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তাহলে ঠান্ডা জল দিই। আর এখন এইটাতে তুরন্ত দেখেন কেন ঘুমিয়ে বেরোতে চল, কারেন্ট খেয়ে নেবে দিলে। বলছি কিছুক্ষণ পরে একটু একটা ফ্লাস্ক নিয়ে গেলে একটু গরম জল প্যান্টে থেকে আমি দেবো। সমানে 130, মানে কন্টিনিউয়াস 130 এ চলছে। এখন 6:48 বাজে, একদম রাইট টাইমে, ব্যাঙ্গ অন টাইমে ঢুকিয়ে দিল আমাদের দুর্গাপুর। আমাদের এখনো পর্যন্ত 165 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এলাম আমরা দুর্গাপুর স্টেশনে। আর এখানে মাত্র কিন্তু 2 মিনিটের হল্ট আছে দুর্গাপুর স্টেশনে। চলো বেশি দেরি না করে আমরা ট্রেনে উঠে পড়ি। One, two, three, one, two.
বাজে 7:21, আর আমরা নির্ধারিত টাইমের থেকে মাত্র 5 মিনিট লেটে ঢুকলাম আসানসোল, আর টোটাল আমাদের কভার হয়ে গেল 207 কিলোমিটার শিয়ালদা থেকে। আর আমরা কিন্তু সবাই জানি আসানসোল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট সিটি আফটার কলকাতা। পরের স্টেশন আছে ধানবাদ জাংশন, আর এখানে হল্ট আছে মাত্র 4 মিনিটের হল্ট এখানে। এই ছেড়ে দিল আমাদের আসানসোল জাংশন, 4 মিনিট হল্ট দিয়েই ছেড়ে দিলাম। তাগড়া সিকিউরিটি একদম, কত গান্স আর কত পুলিশ আসানসোল। চলো ভেতরে যাওয়া যাক। কটা বাজে এখন? 7:45। আর আমাদের ডিনার সার্ভ করে দিল দাদা। এখানে আমার মনে হচ্ছে শিওর একটা কোনো মিষ্টির আইটেম রয়েছে। এটা একটা দই রয়েছে, এটা রাইস রয়েছে, এখানে পরোটা রয়েছে, ওটা চিকেন রয়েছে, আর এখানে একটা ডাল রয়েছে। বন্ধুরা এখন বাজে 8:19, আর অ্যাডভান্স 1 মিনিট অ্যাডভান্স আমরা চলে এলাম ঝাড়খণ্ডের সবথেকে ফেমাস শহর ধানবাদ। আর ধানবাদে আমরা কিন্তু এটা ধানবাদ আমরা সবাই জানি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসাবেও জানা, মানে আমরা জানি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হচ্ছে ধানবাদ, কারণ এখানে প্রায় বছরে 27 বিলিয়নেরও বেশি কোল কিন্তু উৎপাদন হয় এখান থেকে, তাই জন্য এটা কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও আমরা বলি। আর এখানে আমাদের হল্ট আছে, 5 মিনিটের হল্ট আছে এখানে। আর এর পরের স্টেশন হচ্ছে গয়া, 10:57 গয়া আমরা গিয়ে ঢুকবো। এখান থেকে প্রায় আরও 200-250 কিলোমিটার পরে হচ্ছে গয়া। সিগন্যাল হয়ে গেছে, এবার ছাড়বে, ছেড়ে দিল ধানবাদ থেকে ঠিক 8:25। ধানবাদ এই ক্রস করার পর আমরা এখন ডিনারটা সারছি। এইটা আমি বলেছিলাম মিষ্টি বলেছিলাম, মানে সুইট বলেছিলাম, বাট এটা কিন্তু সুইট নয়, এটা মিক্সড ভেজ কিছু একটা দিয়েছে, ভাজি দিয়েছে, আলু দিয়ে বিনস দিয়ে কিছু একটা ভাজি দিয়েছে। মিষ্টি কিন্তু আলাদা করে দিয়ে গেছে, এই যে আইসক্রিমের জায়গায় এখন বললো এই মিষ্টি দেয়। মিষ্টির মধ্যে এই পান্তুয়া জাতীয় জিনিস আছে, পরে দেখাবো। আর এটা হচ্ছে জিরা রাইস প্রবাবলি, ইয়েস হ্যাঁ জিরা রাইস। ডাল ঘন ঘন ডাল, এই হচ্ছে এক পিস চিকেন। তো যাই হোক খাই, খেয়ে তারপরে রিভিউ বলছি কেমন। ট্রেনের তো যাই হোক একই থাকে খাবার টেস্ট। চিকেনটা খেয়ে দেখা যাক কেমন। ডাল আর রুটিটা খেলাম, ডালটা এভারেজ ছিল, মোটামুটি ঘন ডাল ঠিকঠাকই ছিল, আর রুটিগুলো পাতলা পাতলা ছিল, ভালো ছিল। চিকেনটা এবার খাই দেখি কেমন। চিকেনের ঝোল হাতে মাখিয়ে নিচ্ছি একটুখানি, চিকেনের গ্রেভিটা খেলাম। এটা ফ্রাঙ্কলি বলবো চিকেনটা কেমন হয়েছে, বাইকে আমরা চিকেন করলে আদা রসুন পেঁয়াজ তো দিই, তার মধ্যে চিকেনে একটা মশলা পাওয়া যায়, তোমরা সবাই জানো চিকেন মিট চিকেন মশলা যেটা, ওই চিকেন মশলা ভরপুর দিয়েছে, আর কোনো মশলা দেয়নি। চিকেন মশলা দিয়ে পুরো চিকেনটা বানানো ঠিকঠাক আছে, আমি খুব একটা খারাপ বলবো না, মোটামুটি টেস্ট তো বেড থেকে অনেক বেটার হতে পারতো। এখন বাজে 10:45, আমরা চলে এলাম 465 কিলোমিটার কভার করে গয়াতে। আর আমাদের ট্রেন কিন্তু 12 মিনিট বিফোর টাইমে ঢুকে গেছে গয়াতে,
এখানে আমাদের অ্যারাইভেল ছিল হচ্ছে 10:57 আর আমরা ঢুকে গেলাম 10:45 ঢুকে গেছি, 10:45 ঢুকে গেছি, 10-12 মিনিট আগে আমরা আগে অ্যারাইভেল করে গেছি। আর আমরা জানি গয়া কী জন্য ফেমাস, গয়াতে সবাই কিন্তু পিণ্ডিদান করতে আসে, সেটা আমরা সবাই জানি। আর এখানে ট্রেনের হল্ট কিন্তু মাত্র 3 মিনিট, কিন্তু যেহেতু বিপদ টাইম ঢুকেছে টোটাল 15 মিনিট এখানে দাঁড়াবে এখন। আর এটাই কিন্তু লাস্ট স্টেশন যেটা আমি আজকে কভার করবো, এরপরে কিন্তু মুঘলসরাইটা আমি কভার করবো না, যেটা 1:15 ঢুকবে, তখন তো আমাকে বিছানা ডাকছে, ঘুম খেয়ে গেছে, তো আমাকে বিছানায় ঘুমোতে যেতে হবে। আর 5:20 আমি দেখবো কানপুর সেন্ট্রাল, যদি আমি কভার করতে পারি তো কানপুর সেন্ট্রাল আমি কভার করার চেষ্টা করবো। দি নেক্সট ডে, গুড মর্নিং সবাইকে, সরি আমরা আমি কানপুর সেন্ট্রাল স্টেশনটা তুলতে পারিনি, ঘুমোচ্ছিলাম তখন। আর ঘুমটা বেশ ভালোই হয়েছে ট্রেনটায়। আর এখন আপডেটটা দিয়ে দিই, এখন হচ্ছে আমরা ইটোয়া ছেড়ে যাচ্ছি, এখন 7:00 বাজে, মানে 6:59 বাজে, আমরা ইটোয়া ছেড়ে যাচ্ছি। আর ট্রেন কিন্তু আমাদের 16 মিনিটস বিফোর টাইম চলছে, 16 মিনিটস বিফোর টাইম চলছে, তো রাজধানী কিন্তু নিজের পাওয়ার দেখাচ্ছে বস, আর কোনো কথা বলার কিছু নেই। দিল্লি কিন্তু এখান থেকে এখনও 285 কিলোমিটার্স টাইম লাগবে, মোটামুটি এই 3.5 ঘন্টার মতো, 3 ঘন্টা 50 মিনিটও লাগতে পারে এখান থেকে দিল্লি। 285 কিলোমিটার্স তো বেশিক্ষণ আর লাগবে না, 10:50 অ্যারাইভেল টাইম। আশা করছি যেভাবে ট্রেন যাচ্ছে তার আগেই হয়তো ঢুকিয়ে দেবে, যদি কোথাও লেট না করে, কারণ বিফোর টাইম চলছে ট্রেনটা। এখন বাজে 7:40 আর তোমরা দেখলেই আমরা তুন্দলা জাংশন ক্রস করে গেলাম, আর এখান থেকে দিল্লি এখনো 207 কিলোমিটার, আর আমাদের ট্রেন কিন্তু 26 মিনিট অ্যাডভান্স চলছে, 26 মিনিট 26 মিনিট কিন্তু অ্যাডভান্স চলছে এখানে এখনো। দিয়ে দিল দাদা আমাদের ব্রেকফাস্ট, ননভেজ ব্রেকফাস্ট দেখিয়ে দিই, এখানে একটা ব্রাউন ব্রেড রয়েছে, এখানে ডিমের অমলেট রয়েছে, আর কিছু ভেজিস রয়েছে, এটা কী রয়েছে, এটা বাটার রয়েছে একটা, এটা একটা ফ্রুটি রয়েছে, ম্যাঙ্গো ড্রিঙ্ক একটা, একটা আরও টিকিট রয়েছে, আর এখানে একটা কেচাপ রয়েছে। এই শোনো, এবার একটা জিনিস বানিয়ে নিই, আলু ভাজা আর মটরশুটি সেদ্ধ দিয়েছে। ওটা কার? আমার। কোনটা? আলু ভাজা মটরশুটি। এখন বাজে 8:47, আর দিল্লি কিন্তু এখান থেকে আর পাক্কা 100 কিলোমিটার, 100 কিলোমিটার মতো বাকি। তেজাস রাজধানী আমাদের ওভারটেক করছে। আমাদের ওভারটেক করেছিল, এখন আমরা তেজাস রাজধানীকে ওভারটেক করলাম। এটা হচ্ছে আগরতলা থেকে নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস। এই তিলক ব্রিজ আমরা ঢুকলাম, এরপরে শিবাজি ব্রিজ, তারপর হচ্ছে নিউ দিল্লি শ্রীশক্তি এক্সপ্রেস। এই হচ্ছে আমরা শিবাজি ব্রিজ ঢুকলাম, এই আমরা ঢুকছি ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লিতে। প্ল্যাটফর্ম নাম্বার 14 এ ট্রেন দিচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 10:40 আর আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে একদম
মানে টাইমের আগে মানে 10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। আরও আমাদের ট্রেন মোটামুটি 38-40 মিনিট কিন্তু বিফোর টাইম চলছিল, এই জাস্ট দিল্লি ঢোকার আগে কিছুটা একটু লেট করেছে, তাহলে কিন্তু অনেকক্ষণ আগে ঢুকিয়ে দিত। এই 10:40 বাজে এখন আমাদের ঢুকে গেল নিউ দিল্লি স্টেশনে আমাদের ট্রেন। এবার আমরা যাবো হচ্ছে পাহাড়গঞ্জের একটা হোটেল, আমাদের কথা বলা রয়েছে। একটা আপডেট দিয়ে দিই, যেহেতু প্ল্যাটফর্ম নাম্বার 16 থেকে আমাদের জম্মু রাজধানীটা ছাড়বে, এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে, তো আমরা ক্লোক রুমে কিন্তু আমাদের লাগেজগুলো রেখে দিলাম, হোটেলে নিয়ে গেলাম না। হোটেল থেকে নালে আমাদের পাহাড়গঞ্জে হোটেল বুকিং করা ছিল, হোটেল থেকে আমাদের আবার টেনে টেনে নিয়ে আসতে মানে নিয়ে আসতে হতো টেনে টেনে, তো অনেকগুলো লাগেজ ছিল, আমরা টেনে টেনে নিয়ে আসতে চাই না, তাই জন্য ক্লোক রুমে সেফ অ্যান্ড সাউন্ডভাবে রেখে দিলাম। এইটা হচ্ছে ক্লোক রুম, তোমরা যে কেউ আসতে পারো এসে তোমাদের রাখতে পারো। এটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মে ক্লোক রুমটা পড়বে, 16 নম্বর প্ল্যাটফর্মে একদম মাঝামাঝি তোমরা আসলেই ক্লোক রুমটা কিন্তু পেয়ে যাবে। চলে এলাম পাহাড়গঞ্জ সাইডে, আমাদের হোটেল পাহাড়গঞ্জ সাইডেই আছে। এবার এখান থেকে 200 মিটারের মতো হোটেল, প্রচুর ক্রাউডেড, প্রচুর ভিড় পাহাড়গঞ্জ সাইডে, আর তেমনি রোদ, এপ্রিল মাসের গরম বাবা, ও গায়ে পুরো ফোসকা পড়ছে একদম। তাও এপ্রিল মাসের শুরু, সেরম গরম নেই, 35 ডিগ্রি সেলসিয়াসের মতোই রয়েছে। আর এই পাহাড়গঞ্জের এই পুরো লাইন দিয়ে সব হোটেল রয়েছে এই পরপর, আর একটাই রুম নিয়েছি 4 জনের জন্য, জাস্ট বিকজ আমাদের 7-8 ঘন্টা মতো কাটাতে হবে, তার থেকে বেশি লাগবে না, তো দেখা যাক। আমরা এখন 7:15-20 বাজে আমরা বেরিয়ে গেলাম, যে আমরা রেস্ট রুমটা নিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে গেলাম এই আজমের। আমরা তো পাহাড়গঞ্জ সাইড থেকে এসেছিলাম, এটা পাহাড়গঞ্জ সাইডেরই মার্কেট, মেন মার্কেট এটা, আর আমরা এখন যাচ্ছি টোটো ধরে আজমেরি গেট সাইডে, একদম 16 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবেন টোটোওয়ালা, ওখানেই আমাদের ক্লোক রুমে কিন্তু লাগেজ রয়েছে, যেটা আমরা তোমরা ভিডিওটা দেখেছিলে। একদিনে দুটো রাজধানী। সো গুড ইভিনিং ফ্রম নিউ দিল্লি, আমরা আজমেরি গেট সাইড দিয়ে ঢুকে লাগেজ ক্লোক রুমে যে লাগেজ রেখেছিলাম সেখান থেকে লাগেজ নেওয়া কমপ্লিট। এবার আমরা চলে এসেছি আমাদের 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই আমরা ধরবো হচ্ছে কি জম্মু রাজধানী 1-2-4-2-5, 10 নম্বর 1-2-4-2-5, নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াই জম্মু রাজধানী। টোটাল 8 ঘন্টা 20 মিনিটে জার্নি অতিক্রম করে 577 কিলোমিটার টোটাল জার্নি অতিক্রম করে পৌঁছে যাবে জম্মু তাওয়াই স্টেশনে। এই জার্নিতে আমাদের টোটাল 4খানা টোটাল স্টেশন পড়বে, ফার্স্ট স্টেশন পড়বে লুধিয়ানা, সেকেন্ড স্টেশন পড়বে আম্বালা ক্যান্ট, থার্ড স্টেশন পড়বে কাটুয়া, আর ফোর্থ স্টেশন পড়বে জম্মু তাওয়াই। এই আমাদের কোচ, এই আমাদের কোচ B7, এই হচ্ছে আমাদের থার্ড এসির কোচ। এটা কম্পারেটিভলি অনেক নতুন কোচ, কারণ ওপরেও চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, নিচেও এদিকে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, আর এটাতেও এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আমরা যে রাজধানীতে এসেছিলাম শিয়ালদা রাজধানী, ওটার কোচটা অনেক পুরনো ছিল, 16 মেট কোচ ছিল, এটা হচ্ছে 21 বা 22 মেট কোচ হবে। 8:40 আর আমাদের ছেড়ে দিল নিউ দিল্লি থেকে, আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল থেকে জম্মু তাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেস। এই যাত্রাপথের আমাদের ফার্স্ট স্টপেজ থাকবে লুধিয়ানা জাংশন, সেটা হচ্ছে 312 কিলোমিটার এখান থেকে, আর ওটা টাইমিং হচ্ছে, কারেক্ট টাইমিং হচ্ছে 12:28 এখান থেকে পৌঁছবে। রাতে হয়তো আমি স্টেশনগুলো মানে নেবে কাভার হয়তো করবো না এই ট্রেনটায়, বিকজ প্রত্যেক কটা স্টেশনই একদম রাতে, একটা 12:30 সময় আসবে, মানে 12:18 লুধিয়ানা, তারপরে পাঠানকোট আসবে 3:30-3:15 সময়, তারপরে কাঠুয়া আসবে সকালবেলা একদম আর্লি মর্নিং, আর আমাদের 5টার সময় তো অ্যারাইভেলই রয়েছে। এখন বাজে 9:36 আর এই সবে আমাদের ডিনার দিয়ে গেল, ডিনারটা একবার দেখিয়ে দিই। এখানে আছে রুটি রয়েছে দুটো, এটা মিক্স ভেজ,
এখানে রাইস রয়েছে, প্লেন রাইস, এখানে চিকেন রয়েছে, চিকেনটা দেখে তো ভালোই মনে হচ্ছে। এখানে ডাল রয়েছে না, এখানে একটা ডাল রয়েছে, এটা ডাল না, এটা ডাল রয়েছে আর কোনো ভাত। এই হচ্ছে খাবার। মাংস ছিল না, নুন না, তেল না, ঝাল কিছুই ছিল না, বড়ই বিহাল। শুয়ে পড়ার আগে সব যখন বিছনা পাতা হয়ে গেছে, সুন্দর করে একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল। এই যে ভ্যানিলা আইসক্রিম, আমি একটু খেয়েও নিয়েছি, তারপরে তোমাদেরকে বললাম দারুণ খেতে। ডেজার্টে যে আইসক্রিম পাবো ভাবিনি, কারণ আগের দিন মানে গতকালের যে রাজধানী ছিল সেটাতে আমাদের আইসক্রিম দেয়নি, এই রাজধানীতে আমাদের কিন্তু আইসক্রিমটা দিল। দি নেক্সট ডে, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জম্মু তাওয়াই। আর আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই একদম 5টার সময়, কারেক্ট টাইমে একদম ঢুকিয়ে দিল আমাদের ট্রেন, একদম জম্মু তাওয়াইতে ঢুকিয়ে দিল। আমরা এখন আছি স্টেশনে, এরপরে যাব হোটেলে। দুদিন আগে ছিলাম এপ্রিল মাসের গরমে কলকাতায়, আর দুদিন বাদে চলে এলাম জম্মু তাওয়াই, তাও আবার সুদিং ওয়েদারে। আর এখানে যা ওয়েদার, একদম মানে সুদিং টেম্পারেচার সকালবেলা। টি শার্ট পরে হয়তো একটু ঠান্ডা লাগছে, কারণ 18-20 ডিগ্রি এখন টেম্পারেচার হবে। এরকম একটা পাতলা উইন্ডশিটার পরে নিলে মানে একদম ঠিকঠাক থাকবে। আমার পেছনে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, জম্মু তাওয়াইতে নেবেই একদম স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবে তোমরা। এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার রয়েছে, এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে তোমাদের যে হোটেল আছে বা তোমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে কিন্তু তোমরা এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে ইজিলি তোমরা যেতে পারবে। আর রেটসগুলো তোমাদের এখানে এসেই তোমাদের খোঁজখবর নিতে হবে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে এসে। প্রিপেড ট্যাক্সি কাউন্টারে এসে তোমরা যেখানে যাবে সেখান থেকে তুমি এই এই রেট সেখান থেকে এদের কাছে অ্যাভেলেবেল আছে। অনেক ট্যাক্সি, প্রচুর ট্যাক্সি অ্যাভেলেবেল আছে, ছোটো বড়ো সব ধরনের ট্যাক্সি অ্যাভেলেবেল আছে। তোমাদের লোক বুঝে, ফ্যামিলি বুঝে তোমরা এখান থেকে কিন্তু ভাড়া করে নিতে পারো খুব ইজিলি। আমরা এখান থেকে প্রিপেড ট্যাক্সি ভাড়া করে নিচ্ছি হোটেলে যাওয়ার জন্য। এখনও কিন্তু আমরা রুম পাইনি, এই হোটেলের ওপরে একটা লঞ্চ মতো করা রয়েছে, সেখানে বসে রয়েছি। আর সেখানেই আমাদের চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা দেখিয়ে দিই একবার, হচ্ছে বলল পালং শাকের কচুরি, এটা রয়েছে, এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটা আলুর দম, এটা ডিম, আর এখানে একটা পান্তুয়ার মতো রয়েছে, বাট এটা ছোট সাইজের। আমাদের রুম অ্যালার্ট হয়ে গেছে, রুম নাম্বার হচ্ছে 304। রুমটা ছোট রুম, নিট অ্যান্ড ক্লিন আছে, আমি দেখিয়ে দিচ্ছি রুমটা। এই হচ্ছে রুম, এখানে একটা ডিসেন্ট একটা বেড আছে, লার্জ বেড। এখানে একটা এসিও রয়েছে যেটা আমাদের কাজে লাগবে না এখন, কারণ ওয়েদার অনেক সুদিং রয়েছে। এখানে একটা কভার রয়েছে, ওখানে দুটো গ্লাস, একটা জগ মতো রয়েছে, এখানে একটা রয়েছে টিভি, আর এই এনাকে চেনো সবাই, চেনো নিশ্চয়ই, চলে আসছে শ্রেয়া, ঘরে ঢুকে গেল। আর এই হচ্ছে বাথরুম, আমাদের লাগেজ রেখে দিয়েছি এখানে। বাথরুমটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, এখানে একটা বেসিন রয়েছে, গিজারও রয়েছে এখানে, এখানে গিজারও রয়েছে একটা, এখানে কমোড রয়েছে, বালতি রয়েছে চান করা, আর শাওয়ার রয়েছে। বন্ধুরা, তো তোমরা দেখেই নিলে আমাদের শিয়ালদা থেকে জম্মু তাওয়াই অবধি আমাদের যে জার্নিটা ছিল, আর আমরা হোটেল ট্যুরও দিয়ে দিয়েছি। তো আর ভিডিওটা লং বেশি করে লাভ নেই, আর বাড়িয়ে লাভ নেই, এখানেই ভিডিওটা আমরা এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও, আর যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্য করেই করে দিও। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি। পরের পর্বে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জম্মুর শ্রী রঘুনাথজি মন্দির, আর তুলে ধরবো জম্মু থেকে পেহেলগাঁও যাওয়া আর থাকার অভিজ্ঞতা। সেই সব কিছু নিয়ে আসছি আমরা সেকেন্ড পর্বতে। তার জন্য দেখতে থাকো আমাদের এই চ্যানেল ট্রাভেলার্স পিনম।